নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো এখন বাজে সকাল 9:30। তো আমি রবিবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে দেখতে যে দুর্গাপুর পার হয়ে গেলাম। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি। তো সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোইনি বাড়ি থেকে, ওই জন্য আমরা একটাই হোটেলে দাঁড়ালাম সকালবেলা কিছু জলখাবার খাওয়ার জন্য। আর আমার ছেলে এখান থেকে এখন ফ্রুটি নিচ্ছে। আর আমার ছেলে কিন্তু ফ্রুটি খেতে অনেক ভালোবাসে। আর এই হোটেলটা ছিল একদম কিন্তু রাস্তার পাশে। আমার ছেলে এখানে খাচ্ছে আর আমরা এখানে বসে আছি, খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, এবার বানাতে যতটুকুনি টাইম লাগে আর কি। আর হোটেলটা আমার মনে হয় খুব বেশি দিন হয়নি ওপেনিং হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর হোটেলটা আমি পরে আপনাদেরকে দেখিয়েও দেবো হোটেলের নামটা। তো আমার ছেলে ওই যে দেখুন খাবারের জন্য ওয়েট করে বসে আছে। তো কিছুক্ষণ পরে এখানে দিয়ে গেল একদম গরম গরম মশলা ডোসা। তো সত্যি বলছি মশলা ডোসাটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো আমরা একটা মশলা ডোসা আর চাউমিন অর্ডার করেছিলাম। তো আমার কিন্তু এক চাউমিনটা খুব বেশি পছন্দ হয়নি, কিন্তু খুব খারাপও নয় খেতে, কিন্তু মশলা ডোসাটা সত্যি বলছি অসাধারণ, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে চলে এসেছি, আর এইটা হচ্ছে দোকানের নামটা। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো পেট আপনার ঠান্ডা থাকলে একদম সমস্ত জগতই ঠান্ডা। তো আমরা একদম পেট পুজো করে আবার বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে কিন্তু আমরাও বাড়ির কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে চান্দা মোড়, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। এই যে একদম চলে এসেছি বাড়ির সামনে। আর এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি, এটা পুরনো বাড়ি, আর পানাগড়ে আমাদের নতুন বাড়ি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ঠাকুমা, ওনারা থাকেন। এসে গাড়ি কে কিনে দিয়েছে, কে কিনেছে? লজ্জা পাচ্ছ? তো আমি এসে হাত মুখ ধুয়ে ছেলেকে আগে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর রান্না হয়ে গেছিল। আর দেখুন কত গাড়ি নিয়ে বসেছে। আর মা এদিকে পরে মাংসটা এনে দিল। তো মা এখানে মাংসটা রান্না করছে। তো মাংসটা কিন্তু এখানে প্রায় রেডি। তো আজকে দুপুরের মেনুতে ছিল এরকম মুরগির মাংসের পাতলা ঝোল। তো কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এখানে ছিল ডাল, আর ডালটা আমার ছেলের জন্যই বেশি করে রান্না হয়েছে। তারপর এখানে চিচিঙ্গা ভাজা, আর ছিল ট্যাংরা মাছের ঝোল, আর এখানে বেগুন ভাজা। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। তারপরে ছেলে এখানে সন্ধ্যার সময় একটু খেলাধুলো করছে, আর বাবা যেহেতু বাড়িতে নেই ওই জন্য উনি আজকে হাতটা করে নিয়ে এলো,
আজকে হাট বার ছিল আর বাড়িতে কেউ নেই হাট করার, ওই জন্য হাট করে নিয়ে এসেছে। বাজার থেকে ওর পাপা কি কিনে নিয়ে এসেছে সেটা আমার ছেলে এবার দেখছে যে কি নিয়ে এসেছে। কি নিয়ে এসছে পাপা? আর কি আছে? আর কি আছে? বেগুন। তুমি বাজার গুলো বের করো, আর একটা কি আনতে যাচ্ছো? তুমি দেখাও তো, দেখাও তো তোমার ডাম্পারটা, ওইটা দেখাও, ওই যে আরেকটা। সুন্দর, তোমার নতুন এইটা, তোমার নতুন ডাম্পার, তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও, বলো, এই দেখো, দেখো এখানে, বলো এখানে। এখন রাত প্রায় 8:30 বেশি বাজে। এখন হচ্ছে ওই রাস্তায় সরকারি যে কলগুলো আছে সেইখান থেকে পাম্প চালিয়ে তারপরে যে এখন জল ভরা হচ্ছে। প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল জল আসে না, ওই একটা মাত্রই কল যেখানে একটু গর্ত মতো করা আছে ওইখান থেকে এই জলগুলো আসছে। তো 1 সপ্তাহ জল না আসলে তো বাড়িতে বুঝতেই তো পারছেন একদম কোনো জল নেই। আর এটা কলিয়ারি জায়গা বলে এখানে কোনো কলও করা যায় না, আর কোনো হচ্ছে কোনো সাবমার্সিবল কোনো মোটরও বসানো যায় না, সমস্ত কিছু ওই টাইম কলের জলেই করতে হয়, না হলে কুয়ার জল আছে। তো এখানে জলটল পুরো ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার রাত্রেবেলায় যে সবাই মিলে আমরা খেতে বসেছি। আর রাত 10:30 বাজে, আমার ছেলে তখনও গাড়ি নিয়ে খেলে যাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি, আর বৃষ্টির জন্য আমরা বাড়ি যেতে পারলাম না। তো আমি আর আমার ছেলে থেকে গেছি সকালবেলা, আর হচ্ছে আমার বর অফিসে যাবে, ওনাকে তো যেতেই হবে, ওই জন্য উনি চলে গেছে কোনো রকম রেনকোট পরে। আর আমি এই যে গাছ থেকে কয়েকটা আমড়া পেরে নিচ্ছি, আমড়াগুলো আমি পেরে আমার বরের কাছে বাড়ি পাঠিয়ে দেবো। আর বৃষ্টি হয়েছে, গাছ ভর্তি পুরো জল, একটু নাড়া লাগলেই পুরো জল পড়ছে। আমি কিন্তু বেশ অনেকগুলো আমড়া পেরে নিয়েছি, তো আমরা পেরে আমি বরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি সারাদিনে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে আজকের সকালবেলার ভিডিও। তো সকালবেলা যখন বাড়ি আসি তখনকার ভালোভাবে যাবে, যে ফোন করবে না দাদা, যে ফোন করবে, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। সবাইকে টাটা করে আমরাও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, আর ভাই ডিউটি যাবে ওই জন্য একবারে রেডি হয়ে গেছে, আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আবারও কাজে আসবে। তো আকাশটা দেখে মনে হচ্ছে যে পুজো পুজো একটা আমেজ চলে এসেছে। তো চারিদিকেই যেখানে দেখছি সেখানেই দেখতে পাচ্ছি যে কাশফুলগুলো ফুটে আছে, আর কাশফুল মানেই কিন্তু দুর্গাপুজো। আর বাঙালি কিন্তু এই সারাটা বছর অপেক্ষা করে বসে থাকে এই 5টা দিন পুজোর জন্য। তো আমরাও কিন্তু সেই তার বাইরে নই, আমরাও কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন এই দুর্গাপুজোটা আসবে। তো দেখতে দেখতে আমরাও কিন্তু এই যে বাড়ির কাছেই চলে এসেছি, আর এটা হচ্ছে কাকিদের বাড়ির গেট। তো আমরা বেশিরভাগই এই কাকিদের বাড়ির গেট দিয়ে যাওয়া আসা করি। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর চারিদিকটা কিন্তু অনেক পাতা টাতা পড়ে নোংরা হয়ে গেছে, 2 দিন ঝাঁট দেওয়া হয়নি ওই জন্য। তো আমরা কিন্তু চলে এসেছি, আর এইদিকে এসে দেখছি এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি, আর গেট বন্ধ। আর আসলে বাড়িতে তেমন কেউই নেই, আমার বরই আছে শুধুমাত্র। তো এই যে এখানে এসে আবার কলিং বেল বাজাচ্ছি, ঘরে তখনও ঘুমিয়েই আছে।
আমরা এখান থেকে চলে আসছি, আমরা এখন ঘুম থেকে উঠে নাই। ঘুম থেকে উঠছি আর আমাদের ডাইনিং টেবিলে কিন্তু এখন অন্য কারোর দখল হয়ে গেছে। আমরা কিন্তু ওখানে বসে এখন আর খেতে পারি না। এখানে এই যে এনারা দখল করে বসে আছে, তো এনাদের সাথে একটু দেখা করে নিলাম। আর রাস্তায় আমার ছেলের টুপিটা উড়ে চলে গেছে। তোমার টুপি কি হয়েছে? কোথায় পড়ে গেছে? ওরে বাবারি, মন খারাপ। ঠিক আছে, আর একটা কিনে দেবো। আর গাড়ি চালিয়ে এসে এই যে আরেকজন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। টাটা।